হ্যাঁ, এই মুহূর্তে দেখছেন যেমন খুশি আঁকো প্রতিযোগিতা অনূর্ধ্ব 14 বছর। আমাদের যেমন খুশি আঁকো প্রতিযোগিতা আগামীকালও একটা আছে অনূর্ধ্ব 21 বছর পর্যন্ত। আজ সকালে পতাকা উত্তোলন এবং 4 কিলোমিটার রোড রেস দিয়ে শুরু হয়েছে বেলপুকুর ফুটবল মাঠ থেকে কসমস ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত। এই অনুষ্ঠানের পরে প্রভাত ফেরি এবং আমাদের আরেকটা অনুষ্ঠান হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা এই অনুষ্ঠানটা করলাম সকালে। আমরা অনেকেই যারা বিনা হেলমেটে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তাদেরকে হেলমেট প্রদান করেছি এবং বলেছি আপনারা হেলমেট পরে মোটরসাইকেল চালাবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে দুপুর 2টায় অন্তাক্ষরী গানের লড়াই সর্বসাধারণ দুজনের দল, বিকাল 4টে আবৃত্তি প্রতিযোগিতা, 2টো গ্রুপ আছে, বিভাগ ক অনূর্ধ্ব 12 বছর এবং বিভাগ খ অনূর্ধ্ব 18 বছর। তারপর বিকেল 5টায় কবিতা ছড়া ও সাহিত্য পাঠের আসর, পরিবেশনায় বিশিষ্ট কবি সাহিত্যিকগণ। তারপর সন্ধ্যে 5:30টায় যেমন খুশি আঁকো, সন্ধ্যে 6টায় সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা অনূর্ধ্ব 18 বছর পুরুষ ও মহিলা বিভাগ, রাত 9টায় ছৌ নাচ। আগামীকাল সকাল 10টায় যেমন খুশি আঁকো প্রতিযোগিতা অনূর্ধ্ব 18, দুপুর 12টায় আছে সাঁতার প্রতিযোগিতা, দুপুর 2টায় কুইজ, 3 জনের দল সর্বসাধারণ, বিকাল 4টায় মিউজিক্যাল চেয়ার মহিলাদের সর্বসাধারণ, তারপর শুরু হবে জারি গান এবং তারপর লাঠি খেলা প্রতিযোগিতা। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান শেষ হলো যেমন খুশি আঁকো প্রতিযোগিতা অনূর্ধ্ব 14 বছর। এর পরবর্তী অনুষ্ঠান আমাদের আছে অন্তাক্ষরী গানের লড়াই, দুপুর 2টায় শুরু হবে। হায়দার আলী হালসানা, আমি ধুবুলিয়া কসমস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক।